যায় কিনা। এখন বাংলাদেশের মধ্যে এত এত মুসলমান থাকতে, 90%-এর বেশি মুসলমান থাকতে বাংলাদেশের মধ্যে আমাদের মুসলমানদের হোটেলগুলোর মধ্যে পর্দা সহকারে দিনের বেলায় ইফতার শুরু করে দেওয়া হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? ও মুসলমান ইমানদারের দলের আরি, তুমি আমার আল্লাহকে যদি পর্দা করতে চাও, আল্লাহকে কোনোদিনও পর্দা করা সম্ভব নয়। আজকে তোমার আরেকজন মুসলমান ভাইয়ের চোখে তুমি আড়াল করালা পর্দা সহকারে, তুমি ইফতার শুরু করে দিলা দিনের বেলা, নাউজুবিল্লাহ দিনের বেলা তুমি রোজার না রাইখা খাওয়া শুরু করলা রে ভাই। মনে রাখবা যে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ তোমার অর্ডার করেছেন রোজা রাখার জন্য, সেই আল্লাহর জন্য যদি তুমি পর্দা টানাও তাইলে অনেক অনেক বড় ভুল করতেছ রে। এই যে আমাদের হাত গুলা দেখতেছে, আমরা আমাদের পা গুলা দেখতেছি, এই হাত গুলা আমার নয়, এই পা গুলো আমার নয়, এই জবানটা আমার নয়, কারণ হলো হাশরের ময়দানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাব। হাশরের ময়দানে এমন একটা জায়গা রে বাবা, ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে আমার হাত গুলো আমার পা গুলো আমার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দাটা দুনিয়ার মধ্যে আমি হাত দ্বারাই খারাপ কাজটা করেছিল, আমি পাও দ্বারাই খারাপ কাজটা করেছিল গো, এই জন্য বলি তুমি পর্দার আড়াল থেকে যতই পর্দার আড়াল করে খাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কি দেখতেছে না? আর হুজুরে বলেন দেখতেছে কি দেখতেছে না? শুধু তাই নয়, এই আমাদের হাত পা গুলো আমাদের বিপক্ষে হাশরের ময়দানের মধ্যে সাক্ষী প্রদান করবে। এই জন্য আমরা রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দেন, আমরা 30টি রোজা রাখার চেষ্টা করব। সকলে বলে আল্লাহুম্মা আমিন।